পাঁচ নম্বর অঙ্কে এক্স সমান টু, ওয়াই সমান থ্রি, জেড সমান ফাইভ এবং ডব্লিউ সমান সেভেন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে রুট ওভার ওয়াই কিউবের ত্রিভিত্তিক লগ নির্ণয় করো। যেহেতু ওয়াই, সে কারণে আমরা ওয়াই এর মানটা তুলে নিব, অর্থাৎ লিখব দেওয়া আছে ওয়াই সমান থ্রি, অন্য কোনো মান কিন্তু এখানে প্রয়োজন নাই। এবার আসি আমরা প্রশ্নে, রুট ওভার ওয়াই কিউব, রুট ওভার ওয়াই কিউব এর ত্রিভিত্তিক লগ, তার মানে লগের ভিত্তি কত হবে? থ্রি। তার মানে আমরা লগ লিখব, তার ভিত্তি কত লিখব? থ্রি। সংখ্যা কত দেওয়া আছে? রুট ওভার ওয়াই কিউব, তাহলে রুট ওভার ওয়াই কিউব লিখলাম। এবার আমরা সমাধান করি, যেহেতু ওয়াই এর মান দেওয়া আছে আমরা মান বসিয়ে দিব। ত্রিভিত্তিক লগ লিখলাম, ওয়াই এর পরিবর্তে শুধুমাত্র কত লিখব? থ্রি। আর কোনো পরিবর্তন এখানে করিনি আমরা, শুধু ওয়াই এর জায়গায় থ্রি লিখেছি। তাহলে লিখলাম ত্রিভিত্তিক লগ রুট ওভার থ্রি কিউব। আগে বলেছিলাম ত্রিভিত্তিক লগ রুট ওভার ওয়াই কিউব, এখন বলছি ত্রিভিত্তিক লগ রুট ওভার থ্রি কিউব, শুধুমাত্র থ্রির জায়গায় ওয়াইয়ের জায়গায় থ্রি, এবং আমরা সাইড নোট দিয়ে দিব যেহেতু ওয়াই সমান থ্রি। এবার দেখো ত্রিভিত্তিক লগ এটা থাকবে, আমরা এই যে থ্রি কিউব, থ্রি কিউব এটাকে ঠিক রাখলাম, এই যে থ্রি কিউব, থ্রি কিউব, রুট ওভারকে আমরা তুলে দিব পাওয়ার হিসাবে। কীভাবে? রুট ওভার উঠে গেলে আমরা জানি পাওয়ার হয়ে যায় কত? হাফ। তাহলে পাওয়ার হয়ে গেল হাফ। এরপরের লাইনে আমরা চলে আসি, ত্রিভিত্তিক লগ এ পর্যন্ত ঠিক থাকলো। দেখো থ্রি এর পাওয়ার থ্রি, থ্রি আছে আবার হাফও আছে, এবং এই থ্রি আর এই হাফ কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা গুণ করে দিব, তিন একে তিন, আর নিচে কত? দুই। এরপরে দেখো এরপরের লাইনে আমরা আসি, আমরা জানি পাওয়ারটা কিন্তু বামে চলে আসে সূত্র অনুযায়ী, তাহলে পাওয়ার বাম পাশে চলে আসলো, আর এখানে কী রইলো? ত্রিভিত্তিক লগ থ্রি। এবার যেহেতু ভিত্তি এবং সংখ্যা একই, তাহলে তার মান কত হবে? ওয়ান। থ্রি বাই টু লিখলাম, থ্রি বাই টু, আর দুটো সংখ্যা তো গুণাকারে আছে, কোনো চিহ্ন নাই মানে হচ্ছে গুণাকারে আছে, গুণ থ্রি ভিত্তিক লগ থ্রি ওয়ান। আমরা সাইড নোট এখানেও দিয়ে দিব এ ভিত্তিক লগ এ সমান ওয়ান, এই কারণে। এবার অনেক সাথে থ্রি বাই টু গুণ করলে কত হবে? থ্রি বাই টুই, অতএব নির্ণয় মান থ্রি বাই টু। খ নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রথমেই সবগুলো মান তুলে নিব, কারণ এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিতে সবগুলো সংখ্যাই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এক্স, ওয়াই, জেড, ডব্লিউ সবই ইউজ করা হয়েছে, যে কারণে আমরা এ দেওয়া আছে এক্স সমান টু, ওয়াই সমান থ্রি, জেড সমান ফাইভ এবং ডব্লিউ সমান সেভেন তুলে নিব। এরপরে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কী দেওয়া আছে? ডব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ইন্টু জেড। এবার শুধুমাত্র এখানে কোনো কিচ্ছু করার নেই, শুধুমাত্র যেটা করব এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউ এদের মান বসিয়ে দিব। ডব্লিউ এর মান কত আছে? সেভেন, আমরা সেভেন বসিয়ে দিলাম। এক্স এর মান কত আছে? টু। এক্স আর জেড গুণাকারে আছে, এই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে ফাইভ, তাহলে টু ইন্টু ফাইভ। ওয়াই এর মান কত আছে? থ্রি, তার উপরে স্কোয়ার। এভাবে আমরা মানগুলো, জাস্ট মানগুলো বসিয়ে দেবো, অন্য কোনো কাজ নেই এখানে, শুধুমাত্র এক্স, ওয়াই, জেড এবং ডব্লিউ, যেখানে যে অজানা রাশিগুলো অর্থাৎ চলকগুলো আছে সেগুলোকে আমরা বসিয়ে দেবো, মান বসিয়ে দেবো। এরপরে যেটা করব, এবার হচ্ছে আমাদের কাজ শুরু। এতটুকু মূলত খুব একটা বেশি মাথা ঘামানোর কাজ না, এবার হচ্ছে আমরা ক্যালকুলেশানে আসব। সূত্রে কী বলা হয়েছে যে লগের বাম পাশে যে থাকবে তাকে আমরা পাওয়ারে নিতে পারি, আবার পাওয়ার থেকে বামে নিয়ে আসতে পারি, আমরা সেই কাজটিই করব। বামে কত আছে? সেভেন, সেভেনটাকে আমরা তাহলে পাওয়ার হিসাবে নিয়ে যাব। এখানে সেভেন আছে, এই যে যে সংখ্যা টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার, এই যে যে বামের সংখ্যাটা ছিল সে চলে গেল। এখানে কত আছে? ফাইভ স্কোয়ার বাই টু স্কোয়ার ইন্টু থ্রি, এই যে ফাইভ স্কোয়ার বাই টু স্কোয়ার ইন্টু থ্রি তার হোল টু দি পাওয়ার, এখানে কত আছে? টু, এই যে টু চলে গেল। এই মাইনাস কিন্তু যাবে না, আমরা মাইনাস কিন্তু এখানে রেখেই দিয়েছি, মাইনাস নেই নি, মাইনাস থাকবে শুধুমাত্র সংখ্যাটি পাওয়ারে চলে যাবে। এবার কি হচ্ছে শেষের অংশটাতে, থ্রি টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ, আর এখানে বাম পাশে কত আছে? থ্রি, এটা পাওয়ারে চলে গেল। হোল টু দি পাওয়ার মানে পুরো যে সংখ্যাগুলো থাকবে, গুণ ভাগ যেভাবেই থাক না কেন, টোটালটার উপরেই পাওয়ারটা যাবে, এই জন্য অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি আমি তিনটা জায়গায়, এইখানে ব্র্যাকেট বাধ্যতামূলক, পরে আমি ব্র্যাকেট ছেড়ে দিতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ব্র্যাকেট লাগবে, কারণ এই সেভেনের অধিকার এরও আছে,
এরও আছে, এরও আছে, অর্থাৎ 2, 5, 3 সবাই কিন্তু সবার উপরে এই পাওয়ারটা কাজ করবে প্রত্যেকটা অংশেই ঠিক তাই। এবার আমরা যেটা করব শুধুমাত্র পাওয়ার এই সংখ্যাগুলোর উপরের যে পাওয়ার সেই পাওয়ারের সাথে যোগ গুণ করে দেব। 2 পাওয়ার এখানে কত আছে, 1, 1 × 7 মানে হচ্ছে 7, 2 টু দি পাওয়ার 7। 5 পাওয়ার 1, 7 × 1 মানে হচ্ছে 7। 3 আছে কত, 3 পাওয়ার আছে 2, 2 × 7 মানে হচ্ছে 14, 7 × 2 = 14। মাইনাস এখানে দেখো 5² 2, তাহলে 2 × 2 = 4। এরপরে নিচে কি আছে, 2, 2 পাওয়ার 2 আছে, তাহলে 2 × 2 = 4। 3 পাওয়ার কত আছে, 1, 1 × 2 মানে হচ্ছে 2, মানে 3² প্লাস এখানে কি কি হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 × হচ্ছে 3, তাহলে 3 × 4 = 12, 3 টু দি পাওয়ার 12 বাই একইভাবে 2 পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 12 × 5³ মানে 5 টু দি পাওয়ার 3, কারণ 5 পাওয়ার 1 আছে, 1 এবং 3 গুণ করলে 3। এবার যেটা করব আমরা, আমরা লগের ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ যে সিস্টেমটা ছিল, যে যোগ থাকলে কি হয় গুণ হয়ে যায় আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে আমরা সব লগকে এক জায়গায় নিয়ে আসলাম। আর এই যে যে সংখ্যাগুলো থাকলো, দেখো এখানে কিন্তু ভিত্তি নাই, ভিত্তি একটা আছে সেটা এখানে দেখায়নি, আমাদেরও দেখানোর দরকার নেই। আমরা যেটা করব, এই যে যে সংখ্যাগুলো থাকবে যার আগে যোগ আছে তাকে গুণ দিব আর যার আগে বিয়োগ আছে তাকে ভাগ দিব। 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, এই যে লিখে নিলাম, এখানে যা লেখা আছে আমরা ঠিক তাই তুলে নিব। এখানে বিয়োগ আছে সেই জন্য আমরা কি করব, সূত্র অনুযায়ী ভাগ বসিয়ে দিব। এরপরে দেখো যা আছে এখানে আমরা তুলে নিব, এরপর এখানে যোগ আছে তাই গুণ চিহ্ন দিয়েছি, এখানে যা সংখ্যা আছে আমরা ঠিক সেই সংখ্যাটি বসিয়ে দিব। এরপরের লাইনে আমরা কি করব, সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই যে ভাগ, ভাগ থাকলে সমস্যা, এই জন্য ভাগকে আমরা গুণ করে দিব, তাহলে লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে, অর্থাৎ ভগ্নাংশটা উল্টে যাবে। গুণ করে দিলাম তাহলে 5 টু দি পাওয়ার 4 নিচে চলে আসলো, 2 টু দি পাওয়ার 4 × 3² এটা উপরে চলে আসলো, আর যেখানে যার অবস্থান যেভাবে ছিল ঠিক সেইভাবে থাকবে। এবার আমরা যেটা করব, একই জাতীয় যত ভিত্তি আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে যাব, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 4 আর নিচে আসছে 2 টু দি পাওয়ার 12, তাহলে সবটুকে আমরা এক জায়গায় নিয়ে আসি, যারা গুণ আছে তারা যোগ হবে, তাদের পাওয়ারগুলো যোগ হবে, আর যারা ভাগ আছে তাদের পাওয়ার উপরে গিয়ে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। 2 টু দি পাওয়ার 7 এখানে আছে 4, তাহলে 7 + 4, উপরে আর 2 নাই, নিচে আছে 2, কত আছে 12, 12 উপরে গেলে হয়ে যাবে মাইনাস, লিখে নিলাম। এরপরে আছে কত, 3, আমরা ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছি, 3, 3 উপরে কত আছে 2, এখানে আছে কত 12, তাহলে 2 + 12, আর নিচে আছে কত 14, তাহলে নিচেরটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে -14। এরপরে কত আছে 5, 5, 7 এখানে আছে একটা 5 টু দি পাওয়ার 7, তাহলে 5 টু দি পাওয়ার 7 লিখলাম, নিচে আছে 2টা, এই একটা, এই একটা, এখানে আছে পাওয়ার কত +4, উপরে গেলে -4, এখানে আছে +3, উপরে গেলে -3। তাহলে দেখো এখানে লগ ঠিক থাকলো, 2 টু দি পাওয়ার 7 + 4 মানে কত 11, 11 - 12 মানে কত -1, অর্থাৎ -12 আর +11, মাইনাসের একটা বেশি, তাহলে -1। 3 পাওয়ার কত থাকলো 12 আর 2, 2 আর 12 কত 14, 14 থেকে 14 - 0, 5 ক্ষেত্রে কি হলো 7, এখানে -4 - 3 মানে হচ্ছে -7, +7 থেকে -7 বিয়োগ হলে কত 0, তাহলে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার -1 × 3 টু দি পাওয়ার 0 × 5 টু দি পাওয়ার 0। তাহলে আমরা কী লিখবো এবার, 2 টু দি পাওয়ার -1 ঠিক থাকলো, এবার কোনো সংখ্যার উপরে তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, এটা আমরা জানি, তাহলে 3 টু দি পাওয়ার 0 = 1, 5 টু দি পাওয়ার 0 = 1। এবার এই 1, 1 আর 2 টু দি পাওয়ার -1 গুণ করলে কি হবে, 1 থাকবে না, যে সংখ্যা থাকবে জাস্ট সেই সংখ্যাটাই, লগ 2 টু দি পাওয়ার -1 থাকলো। এইবার যে কাজটি আমরা করব, পাওয়ারটাকে আমরা আগে নিয়ে আসবো, পাওয়ার কত আছে -1, তার মানে হচ্ছে মাইনাস চিহ্নটা আগে চলে আসবে, 1 তো আর বসাতে হবে না, -log 2, অতএব নির্ণেয় মান -log 2। এটাই হচ্ছে খ নম্বরের সমাধান। গ নম্বর অঙ্কের বাম পক্ষ তুলে নিলাম, log√y³ + y log x - y/x log xz / log xy - log z। এবার
আমরা শুধুমাত্র মান বসাবো, যে আগের যে মানগুলো আমরা খ নম্বরে তুলে নিয়েছিলাম, এই জন্য আমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন এই কারণে আর গ নম্বরে আমরা মান তুলে নাই, ওই মানগুলোই আমরা বসিয়ে দিব। অর্থাৎ এক্স এর যে মান ছিল, ওয়াই এর যে মান ছিল, জেড এর যে মান ছিল, ডব্লিউ এর যে মান ছিল, যেখানে যে মান দরকার আমরা সেই মানগুলো বসিয়ে দিব। যেমন ওয়াই এর মান ছিল 3, আমরা 3 কিউব লিখে দিয়েছি, এখানে ওয়াই এর মান 3 বসিয়ে দিলাম, লগ এক্স, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 3, এক্স এর মান 2, লগ এক্স এর মান 2, জেড এর মান 5, নিচে লগ, এই যে লগ এক্স এর মান 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। এই কারণে আমরা এখানে লিখে দিলাম মান বসিয়ে। এবার আমরা যেটা করব, এখানে দেখো এই যে রুট, এটাকে আমরা পাওয়ারে নিয়ে যাব। তাহলে পাওয়ারে নিয়ে গেলে কত হবে? হাফ, আর হাফের সাথে 3 গুণ হলে 3/2, অর্থাৎ লগ 3 টু দি পাওয়ার 3/2, প্লাস এখানে যে কাজটা আমরা করব, 2 কে রুট ওভার 4 লেখা যায়, অর্থাৎ 4 কে রুট করলে তো 2 হয়, আর কোনো কাজ করিনি, জাস্ট এতটুকুই, মাইনাস 3/2 লগ 2 ইন্টু 5, কত? 10, আমরা বসিয়ে দিয়েছি 10। আর নিচে লগ 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, 3 দুগুণে 6, লগ 6 মাইনাস হচ্ছে লগ 5। এই লাইন ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসি পরের লাইনে, এখানে যা আছে ঠিক তাই রেখে দিলাম। এইখানে যে কাজটা করব আমরা, এই রুটটাকে আমরা কী লিখতে পারি? পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি, এতটুকু কাজ করেছি, আর এখানে আর কোনো পরিবর্তন নাই, নিচের লাইনে আর কোনো পরিবর্তন নাই, অর্থাৎ শুধুমাত্র এই রুটকে হাফ করার জন্য, পাওয়ার হাফ করার জন্য আমরা একটা লাইন বাড়তি করেছি। এটা যদি তোমরা বুঝতে পারো যে এখানে পাওয়ার হাফ হবে, তাহলে এই লাইনটা না করে সরাসরি এই লাইনে আসা যাবে। তো আমি বিস্তারিত করেছি তোমাদের বোঝার জন্য। শুধুমাত্র দেখো এই যে লাইনটা করেছি আর এই লাইন, এই দুই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র রুট 4 এর জায়গায় 4 টু দি পাওয়ার হাফ। এরপরের লাইনে আমরা কী করছি? পাওয়ারটাকে বামে নিয়ে আসছি, সূত্র অনুযায়ী পাওয়ার তো বামে আসে, কী থাকলো? লগ 3। আর এখানে কী থাকলো? দেখো হাফ যদি আগে চলে আসে, তাহলে আগে আরও একটা সংখ্যা আছে, কত? 3 সাথে হাফ গুণ হয়ে যাবে, তার মানে কি? 3/2। কি রইলো? লগ 4 মাইনাস 3/2 লগ 10, এখানে আর কোনো পরিবর্তন করা হলো হয়নি, নিচেও যা ছিল তাই রয়ে গেল, এখানে আমরা আর কোনো পরিবর্তন করিনি। এবার দেখো উপরে তিনটা পদের মধ্যেই 3/2 আছে, এখানে 3/2 3/2 3/2, এই যে এই জিনিসটা আমরা কমন নেওয়ার জন্য, 3/2 কমন নেওয়ার জন্যই আমরা এখানে এই কাজটি করেছি। 3/2 কমন নিয়ে নিলে কী থাকলো? এখানে লগ 3, এখানে থাকলো লগ 4 মাইনাস এখানে রইলো লগ 10, নিচে যা ছিল তা, কোনো চেঞ্জ নাই। এবার 3/2কে আমরা আগে লিখে নিই, অর্থাৎ এটা যদি আমরা মনে হয় যে এখানে গুণাকারে দিয়ে রাখি কোনো সমস্যা নেই, ঠিক দাগের মাঝখান বরাবর, তাহলে আর ওই 3/2 নিয়ে ঝামেলা থাকলো না। এবার দেখো এই দুটো আছে প্লাস আর এটা আছে মাইনাস, তাহলে যদি আমরা লগের সূত্রে যাই, তাহলে প্লাসেরগুলো গুণ হবে আর মাইনাসেরটা ভাগ হবে, প্লাসের 3 ছিল প্লাসের 4 ছিল, গুণ হয়ে গেল, মাইনাসের জন্য ভাগ 10। আর নিচেই কী করলাম আমরা? যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে? ভাগ, তার মানে উপরে 6 নিচে 5, আমরা এখানে ব্র্যাকেট দিলে দিতে পারি, না দিলে কোনো অসুবিধা নেই। এবার 3/2, এই যে 3/2 রইলো, এখানে কত হয়? 3 ইন্টু 4 মানে হচ্ছে 12, যেহেতু ভাগ, ভাগকে তো আমরা এভাবে লিখতে পারি, কত? 12/10। পরের লাইনে আমরা যে কাজটি করবো, 3/2 থাকলো, 12 আর 10-এর ভিতরে তো একটু কাটাকাটি করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 আর 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, নিচে যা ছিল তাই, অর্থাৎ লগ 6/5। দেখো এখানে লগ 6/5 বাই ডিভাইডেড বাই লগ 6/5, তাহলে এই দুটো সংখ্যা কিন্তু কেটে গেল, ভাগ হয়ে গেল, শুধু কে রইলো? 3/2, এখানে কিন্তু আর কিচ্ছু রইল না, 3/2। এবার আসো ডানপক্ষে, ডানপক্ষ কিন্তু আমরা ক নম্বরে করে এসেছি, তারপরেও আমরা যেহেতু এখানে 3-ভিত্তিক লগ ছিল, এখানে ওয়াই ভিত্তিক লগ, যে কারণে আমরা ডানপক্ষটা করে দিব, ওয়াই ভিত্তিক লগ রুট ওভার ওয়াই কিউব। তাহলে কী হবে? এবার আমরা জাস্ট ওয়াই এর মানটা বসিয়ে দেবো, ওয়াই এর মান কত? 3, তাহলে 3-ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 3, তার উপরে রুট, আর এখানে লিখে দেবো যেহেতু ওয়াই ইকুয়াল টু 3, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা 3 মান বসিয়ে দিলাম। এবার কী হলো? 3-ভিত্তিক লগ ঠিক থাকলো, এই যে দেখো এই 3, এই যে 3, এখানে পাওয়ার কত আছে? 3, আর এই যে রুট উঠে গেলে কত হবে? হাফ, তাহলে হাফ
আর গুণ হচ্ছে থ্রি, মানে থ্রি বাই টু। পরে পরে গুণ, রুট উঠে গেলে উপরে হয় কত, পাওয়ার হাফ, আবার উপরে পাওয়ার থ্রি আছে, থ্রি এবং হাফ গুণ হলে থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু হলো। এবার সূত্র অনুযায়ী পাওয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, থ্রি বাই টু, আর এখানে কী রইল, থ্রি ভিত্তিক লগ থ্রি, থ্রি ভিত্তিক লগ থ্রি মানে হচ্ছে ওয়ান, তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান মানে থ্রি বাই টু। আমরা বাম পক্ষে কী পেয়েছিলাম, থ্রি বাই টু, ডান পক্ষে কী পেলাম, থ্রি বাই টু, তাহলে সমান, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের 4.2 অনুশীলনের লগারিদমের শেষ অঙ্ক।